আসসালামু আলাইকুম পাবনা আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস নিব সেকেন্ড ইয়ার এর সাবজেক্ট নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স আমরা এতদিন পর্যন্ত নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স এ আমি যতদূর পড়েছি সেটা হচ্ছে নিউট্রিশনাল রিলেটেড হেলথ প্রবলেমস তার মধ্যে ছিল হচ্ছে ম্যালনিউট্রিশন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এবং ম্যালনিউট্রিশনের অনেকগুলো টাইপ ছিল তার মধ্যেই হচ্ছে আমরা আরও পড়ছি নিউট্রিশনাল অ্যানিমিয়া ম্যারাসমাস কেওসিওরকর এখন আমরা পড়ব হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার এক হচ্ছে নিউট্রিশনাল হেলথ রিলেটেড প্রবলেমস নিউট্রিশন আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডারের প্রধান যে সমস্যাটা যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গয়টার সেই গয়টার নিয়েই আজকে আমরা পড়ব কি আয়োডিনের অভাবে যেসব রোগ হচ্ছে সেগুলাই হলো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার IDDS তাহলে কি আয়োডিনের অভাবে আমাদের যে প্রবলেম হচ্ছে যে সমস্যাটা যে হেলথ রিলেটেড প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গয়টার এই গয়টারটা কি এন্ডেমিক মানে হচ্ছে একটা দেশে নির্দিষ্ট স্থানে যখন একটা ঘটনা ঘটবে বা কোনো প্রবলেম হবে সেটা হচ্ছে এন্ডেমিক কি হচ্ছে হোয়েন গয়টার অকার্স ইন এ সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল মোর দ্যান 10% অফ পপুলেশন ইন এ ডিফাইন্ড জিওগ্রাফিক এরিয়া ইট ইজ নোন অ্যাজ এন্ডেমিক গয়টার মানে যখন একটা ভৌগোলিক এরিয়া বা দেশের নির্দিষ্ট একটা স্থানে কী হবে যে একটা রোগ মানে যখন গয়টারটা ঘটছে যে নির্দিষ্ট একটা স্থানে গয়টা ঘটবে এবং সেটা হচ্ছে কি মোর 100 জনের মধ্যে 10 জন রোগের হবে তখনই আমরা তাকে বলবো এন্ডেমিক গয়টা আর হচ্ছে আমাদের বাংলাদেশের যেসব যেসব এলাকায় গয়টারটা সাধারণত দেখা যায় সেগুলো হলো রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ এইসব এলাকাতে আমাদের বাংলাদেশে আয়োডিনের অভাবের কারণে এই আমাদের রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ এইসব এলাকার মানুষদের গয়টার বেশি হয়ে থাকে আর এবার আমরা জানবো টাইপস গয়টারের টাইপস কী কী সেগুলো হচ্ছে জেনারেল টাইপ আমরা হচ্ছে টাইপটাকে তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে জেনারেল টাইপ আর একটা হচ্ছে ইন এ কমিউনিটি সার্ভে আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন জেনারেল টাইপের মধ্যে কী আছে পাঁচটা গ্রেড 0 গ্রেড 1A গ্রেড 1B গ্রেড 2 গ্রেড 3 গ্রেড 0 কী আছে নো গয়টার এখানে কোনো গয়টার থাকবে না গয়টার মানে কি হচ্ছে যখন আমাদের হচ্ছে গলার পাশে এখানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আছে এই থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে গ্ল্যান্ডটা ফুলে যাওয়াই হচ্ছে লার্জ হওয়া একটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে লোব আছে সেই লোবটা নর্মাল যে সাইজ সেখান থেকে যখন বড় হয়ে যাবে লার্জার হবে সেটাই হচ্ছে গয়টার আর এই গয়টারে কি যে গ্রেড 0 নো গয়টার মানে লোব আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে লোব স্মলার দ্যান ইন জয়েন্ট অফ থাম আমরা কী করি আমরা যখন গয়টার দেখব গয়টার এক্সামিনেশন সিস্টেম আছে স্টেপ আছে সেই স্টেপের মধ্যে কী হয় যে গয়টার হচ্ছে আমরা এই থাম দিয়ে এক্সামিনেশন করি থাম দিয়ে আমরা আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডে পালপেট করি ফিল করি সেই থাম দিয়ে এই থামের আমরা ইন জয়েন্টের থেকে যখন এই আমাদের রোগটা ছোট হবে যখন এই থাম্বের ইন জয়েন্টের থেকে রোগটা ছোট হবে তখন হচ্ছে গয়টারটা কি 0 গ্রেড গ্রেড 0 কখন হচ্ছে যখন এই থাম্বের ইন জয়েন্টের থেকে লোবটা ছোট হচ্ছে তখন হচ্ছে গ্রেড 0 এবার হচ্ছে গ্রেড 1A থাইরয়েড লোবস লার্জার দ্যান ইন জয়েন্ট অফ থাম্বস আমরা এই থাম্বস দিয়ে যখন আমাদের থাইরয়েড লোবটা দা থাইরয়েড গ্ল্যান্ডটা পালপেট করছি তখন হচ্ছে আমাদের এই থাম্বের ইন জয়েন্টের থেকে যখন একটু বড় হচ্ছে এই লোবটা তখন হচ্ছে গ্রেড 1A দেন গ্রেড 1B থাইরয়েড গ্ল্যান্ড ভিজিবল উইথ হেড গ্ল্যান্ড ব্যাক এতক্ষণ শুধু আমরা
আম দিয়ে পালপেট করলাম, কিন্তু এবার কি হবে এই রোগগুলো দেখা যাবে, ভিজিবল হবে। কখন? যে একটা পেশেন্ট মানে যে বয়টারে ঘুরছে তার যদি আমরা এই হেডটা ব্ল্যাঙ্ক মানে একটু পিছনের দিকে এরকম সরাই দিই, আমাদের হেডটা কি স্ট্রেট থাকে সাধারণত, কিন্তু যখন আমরা কি করব আমাদের ওই পেশেন্টের হেডটা নর্মাল থেকে হেডটা একটু ব্ল্যাঙ্ক ব্যাক মানে এই এরকম করে পিছনের দিকে নিয়ে যাব, তখন এখানে থাইরয়েডের গ্ল্যান্ডের যে লোব সেই লোবটা একটু দেখা যাবে, অল্প একটু দেখা যাবে। তখন কি হবে গ্রেড ওয়ান বি মানে থাইরয়েড গ্ল্যান্ড ভিজিবল উইথ হেড ব্ল্যাঙ্ক ব্যাক। দেন কি আসছে গ্রেড টু, থাইরয়েড গ্ল্যান্ড ভিজিবল উইথ হেড ইন নর্মাল পজিশন। গ্রেড ওয়ান বিতে কি হলো হেডটা যখন আমরা পিছনের দিকে দিলাম তখন হচ্ছে গ্রেড ওয়ান বি, বাট যখন থাইরয়েড গ্ল্যান্ডে ফোগা একটা ব্যক্তিকে আমরা সোজা রাখবো, সে স্ট্রেট থাকবে, তার হেড নর্মাল পজিশনে থাকবে, তারপরে আমরা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের রোগটা বাইরে থেকে বুঝতে পারবো, যেটা ফুলে গেছে বা হচ্ছে আগের থেকে বড় হয়ে গেছে, তখন হচ্ছে গ্রেড টু। দেন গ্রেড থ্রি, থাইরয়েড গ্ল্যান্ড ভিজিবল ফ্রম অ্যাবাউট 10 মিটার, মানে একটা পেশেন্টের থেকে 10 মিটার দূর থেকেও আমরা দেখতে পারবো যে ওই পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ডের লোবগুলা দেখা যাচ্ছে। তাহলে 10 মিটার দূরে থেকেও যখন থাইরয়েড গ্ল্যান্ড দেখা যাবে ভিজিবল হবে তখন হচ্ছে গ্রেড থ্রি। তাহলে বোঝা গেল যে গ্রেড জিরোতে হচ্ছে স্মলার দেন, আমাদের এই থাম জয়েন্টের থাম্বের ইন জয়েন্টের থেকে যখন ছোট হবে লোবগুলো আমরা পালপেট করতে পারবো না, তখন গ্রেড জিরো। আর যখন এই থাম জয়েন্টের থেকে একটু বড় হবে আমরা ফিল করতে পারবো হ্যাঁ যে আমার এখানকার থাইরয়েড গ্ল্যান্ডের লোবটা একটু আমি ফিল করতে পারছি, তখন হচ্ছে গ্রেড ওয়ান এ। অ্যান্ড দেন গ্রেড ওয়ান বি, যখন হেডটা আমি ব্ল্যান্ড ব্যাক করবো তখন আমি দেখতে পাবো যে হ্যাঁ এখানকার লোবটা একটু বড় হয়েছে, তখন হচ্ছে গ্রেড টু। অ্যান্ড গ্রেড ওয়ান বি অ্যান্ড গ্রেড টু কি নর্মাল পজিশনে থেকেও যখন দেখা যাবে যে হ্যাঁ লোকগুলা একটু বড় দেখা যাচ্ছে তখন হচ্ছে গ্রেড টু। আর গ্রেড থ্রি হচ্ছে 10 মিটার দূরে থেকেও যখন আমি লোক দুইটা দেখতে পাবো তখন হচ্ছে গ্রেড থ্রি। অ্যান্ড কি ইন এ কমিউনিটি সার্ভে গ্রেড টু অ্যান্ড গ্রেড থ্রি আর টয় ভিজিবল গয়টার, কমিউনিটি লেভেল কি হয় গ্রেড টু এবং গ্রেড থ্রি দুইটাকেই ভিজিবল গয়টার বলছে, এবং গ্রেড ওয়ান এ এবং গ্রেড ওয়ান এ অথবা ওয়ান বি এর সাথে যে কোনো একটা যদি গ্রেড টু গ্রেড থ্রি যুক্ত হয় তখন তারা তাকে টোটাল গয়টার বলছে। এবার আমরা হচ্ছে দেখব ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আমরা তিন রকম করছি, গ্রেড জিরো গ্রেড ওয়ান গ্রেড টু। গ্রেড জিরোতে হচ্ছে অ্যাবসেন্স অফ গয়টার মানে কোনো রোগ পালপেট বা ফিল আমরা যখন থাম দিয়ে গয়টার এক্সামিনেশন করবো তখন কোনো গয়টার কোনো লোভ ফিল হবে না, তখন হচ্ছে অ্যাবসেন্স অফ গয়টার হচ্ছে তাকে আমরা বলছি গ্রেড জিরো। গ্রেড ওয়ান হচ্ছে অনলি পালপেবল নট ভিজিবল ইন নর্মাল নেক পজিশন, জাস্ট আমরা যখন গয়টার পালপেট করবো তখন হচ্ছে ফিল করতে পারবো, আমাদের থাম জয়েন্ট দিয়ে আমরা জাস্ট লোভ দুইটা ফিল করতে পারবো, কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না যে লোভ বড় কিংবা বড় হয়েছে কিনা আগের থেকে, তখন হচ্ছে গ্রেড ওয়ান। আর যখন নর্মাল পজিশনে হেড একটা ওয়াইটার পেশেন্ট নর্মাল হেড পজিশনে রাখার পরেও যখন ওয়াইটারটা দেখা যাবে লোভ দুইটা বাইরে থেকে দেখা যাবে তখন হচ্ছে সেটা গ্রেড টু। এবার আমরা দেখবো যে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস অর গয়টার কীভাবে হচ্ছে কেন হচ্ছে সেটা হচ্ছে এখন দেখবো। প্রথমে হচ্ছে কি ইফ দেয়ার ইজ নট এনাফ আয়োডিন ইন ফুড দ্য লেভেল অফ আয়োডিন ইন দ্য ফর ব্লাড ফলস অ্যান্ড স্টোর্স অফ আয়োডিন ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড আর ইউজ আপ। এরকম হলো আমরা বললাম কি যে বাংলাদেশের রংপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ দিনাজপুর এসব এলাকার মানুষেরা আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে বেশি ভোগে, কেননা তারা যেসব খাবার খায় তাদের এলাকায় যেসব খাবার পাওয়া যায় সেগুলোতে সেই খাবারগুলোতে আয়োডিনের পরিমাণ কম থাকে, বিধায় তারা তাদের খাবারে আয়োডিন কম থাকছে
বড় হচ্ছে, এই বড় হওয়া থাইরয়েড গ্ল্যান্ডের রোগগুলোকে আমরা বলছি গয়টার। কিন্তু যখন কোনো মানুষের থাইরয়েড গ্ল্যান্ড এনাফ পরিমাণ, যথেষ্ট পরিমাণ থাইরয়েড হরমোন প্রোডিউস করতে সক্ষম হবে, তখন তার গয়টার কোনো প্রবলেম সৃষ্টি করবে না। কিন্তু যেসব পার্সনদের থাইরয়েড হরমোন এনাফ পরিমাণ প্রোডিউস হয় না, তাদের ক্ষেত্রে তখন হাইপোথাইরয়েড সমস্যা দেখা দেবে। এবার কি যারা কি কি করলে তার মাধ্যমে আমরা হচ্ছে প্রিভেনশন অফ আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজোর্ডার, কোন কোন পদক্ষেপগুলো নিলে আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজোর্ডার থেকে মুক্ত থাকতে পারবো, এটা হচ্ছে ইকো হিসেবে আসতে পারে। কিন্তু আমি জাস্ট মেন পয়েন্টগুলো দিচ্ছি, বইয়ে আরো বিস্তারিত লেখা আছে, তোমরা সেখান থেকে পড়ে নিবা। প্রথমে কি আয়োডাইজ সল্ট, আমরা যেসব লবণ খাই সেই লবণগুলো কি আয়োডাইজ লবণ হতে হবে। আয়োডাইজ লবণ আমরা হচ্ছে পরীক্ষা করার মাধ্যমে কোন লবণে আয়োডিন থাকে এবং কোন লবণে আয়োডিন থাকে না সেটা পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। এবং হচ্ছে আয়োডাইজ অয়েল অথবা ওরাল ইদার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ আয়োডিন অ্যান্ড আয়োডাইজ ওয়েল অর অ্যাজ সোডিয়াম আয়োডাইড ট্যাবলেটস ইজ টেকনিক্যালি সিম্পলার দেন ইঞ্জেকশন মেথড। ইঞ্জেকশনের থেকে আয়োডাইজ ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো আমরা পেশেন্টদেরকে ওরালি দিতে পারি। এবং যেসব এলাকায় আয়োডিনের অভাব দেখা দেওয়ার ফলে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার হচ্ছে, সেখানকার মানুষদেরকে এনকারেজ করতে পারি যেন তারা আয়োডাইজ ট্যাবলেট ওরালি খায়, তাহলে তাদের আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডারগুলো থেকে প্রিভেন্ট থাকতে পারবে। দেন আয়োডিন মনিটরিং, মনিটরিং মানে কি দেখা, যে আয়োডিন দেখতে হবে। যেসব এলাকায় আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার হয় সেসব এলাকার মানুষদেরকে ডিটারমিনেশন অফ আয়োডিন এক্সট্রাকশন, ধরো মলমূত্রে যখন করে তখন মলমূত্রে কীরকম আয়োডিন এক্সক্রিয়েট হচ্ছে, বের হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। আয়োডিন অফ ডিটারমিনেশন অফ আয়োডিন ইন ওয়াটার সয়েল অ্যান্ড ফুড, পানি খাদ্যে এবং তাদের হচ্ছে সয়েলের মাধ্যমে কতটুকু আয়োডিন থাকছে, আয়োডিনের লেভেলটা কত তাদের খাবারে, সেগুলো হচ্ছে দেখতে হবে। ডিটারমিনেশন অফ আয়োডিন ইন সল্ট ফর কোয়ালিটি কন্ট্রোল, আমরা যেসব লবণ খাই সেই লবণে আয়োডিনের পরিমাণ কতটুকু সেটা দেখতে হবে, এভাবে হচ্ছে আমরা আয়োডিন মনিটরিং করতে পারি। দেন হচ্ছে ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার কি, ইট ইজ ভাইটাল ফর দ্য সাকসেস অফ কন্ট্রোল দ্যাট হেলথ ওয়ার্কার্স অ্যান্ড আদার্স ইনগেজড ইন দ্য প্রোগ্রাম বি ফুললি ট্রেন্ড ইন অল অ্যাসপেক্টস অফ গয়টার কন্ট্রোল ইনক্লুডিং লিগাল এনফোর্সমেন্ট অ্যান্ড পাবলিক এডুকেশন। মানুষ কী করতে পারে, একটা মানুষের পারে একটা মানুষকে বুঝাতে, তাহলে আমরা যেসব মানুষগুলো এই আয়োডিন সম্পর্কে বা আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার সম্পর্কে ট্রেন্ড করা আছে, প্রশিক্ষণ নেওয়া আছে এবং এই নিউট্রিশন নিয়ে যারা কাজ করে সেই সব মানুষগুলো কী করতে পারে, যে আদার্স মানুষদেরকে এই পাবলিকদেরকে এই আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার সম্পর্কে, ইভেন আরও যে আমরা নিউট্রিশনাল প্রবলেমগুলো পড়লাম সেই নিউট্রিশনাল প্রবলেমগুলো সম্পর্কে এবং তাদের থেকে প্রিভেন্ট কী করে হচ্ছে, কোন কোন খাবারগুলো খাইলে নিউট্রিশন রিলেটেড হেলথ প্রবলেমগুলো হচ্ছে না, তাহলে এই ম্যান পাওয়ারগুলো এই ট্রেন্ড পারসনগুলো ক্যাম্পেনের মাধ্যমে হোক, পুষ্টিজনিত শিক্ষার মাধ্যমে হোক, সেই সব এলাকাতে গিয়ে বোঝাতে পারে, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। দেন আসি মাস কমিউনিকেশন, মাস কমিউনিকেশন কি, যে একসাথে অনেকগুলো লোক এক শিক্ষা পাবে, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন ইজ এ পাওয়ারফুল টুল ফর নিউট্রিশন এডুকেশন, ইট শুড বি ফুলি ইউজড ইন গয়টার কন্ট্রোল ওয়ার্ক। এটা কী করতে পারে, যে নিউট্রিশন এডুকেশনের জন্য মাস কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কি আমরা মানুষেরা হচ্ছে বাংলাদেশের মানুষ টিভিতে কিছু দেখলে সেটাতে বেশি ইনকারেজ হয়, তো আমরা যদি টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে বা আদার্স আরও কিছু মাধ্যমে বুঝাইতে পারি যে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার কি কিংবা গয়টার কি, কীভাবে এর থেকে রক্ষা পাওয়া যাচ্ছে, তাহলে মানুষ বেশি উপকৃত হবে। তাহলে কি প্রিভেনশনের মধ্যে আমরা কী বললাম, আয়োডাইজ সল্ট, আয়োডিন মনিটরিং, ম্যান পাওয়ার অ্যান্ড মাস কমিউনিকেশন। এবার আসি আমরা হচ্ছে
একটা পেশেন্ট আমাদের হসপিটাল আসলো কিংবা আদার্স আমরা কোনো মানুষকে দেখলাম, আমরা সেই আইডেন্টিফিসেন্সি ডিজঅর্ডার যেসব এলাকায় হচ্ছে, এন্ডেমিক গয়টারটা হচ্ছে সেসব এলাকায় মানুষদেরকে কীভাবে বুঝবো যে তাদের তারা হচ্ছে গয়টারে, তাদের গয়টার হয়েছে কি হয়নি, সেটা হচ্ছে গয়টার কীভাবে এক্সামিনেশন করব। গয়টার এক্সামিনেশনের জন্য আমাদের প্রথমে কী হচ্ছে, যে ব্যক্তিটা গয়টারে আক্রান্ত তার সামনাসামনি দাঁড়াইতে হবে অথবা বসতে হবে। স্ট্যান্ড অর সিট ফেসিং দ্য পার্সন, যে পার্সন গয়টারে আক্রান্ত তার সামনে আমরা বসতে পারি অথবা দাঁড়াইতে পারি। দেন আমাদের এই দুই থাম, এই দুই থাম হচ্ছে কী করতে হবে, ওই পেশেন্টের এই থাইরয়েড বা আমাদের এই ট্রাকিয়া আছে, এই ট্রাকিয়ার কি ভয়েস আছে এই হচ্ছে ভোকাল কর্ডের সামান্য নিচে এই থাম দুইটা রাখতে হবে। রেখে থাইরয়েড এর পিছনেই হচ্ছে, ট্রাকিয়ার পিছনে আছে থাইরয়েড গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডে কি পালপেট করতে হবে। প্লেস আওয়ার টু থামস অন আইদার সাইড অফ দ্য পার্সনস ট্রাকিয়া, এই যে পার্সনটাকে আমরা এক্সামিনেশন করব সেই পার্সনের ট্রাকিয়ার দুই ট্রাকিয়ার সাথে আমরা হচ্ছে থামটা রাখবো। দেন রোল আর থামস জেন্টলি ওভার দ্য থাইরয়েড, এই থামটা হচ্ছে ঘুরাইতে হবে, ঘুরাই ঘুরাই জেন্টলি জেন্টলি ভাবে ঘুরাই ঘুরাই পালপেট ফিল করতে হবে, সেটাকে আমরা বলি পালপেশন। দেন হচ্ছে ইফ ইজ লোব অফ দ্য থাইরয়েড ইজ স্মলার দেন দ্য ইন জয়েন্ট অফ থাম দ্যাট ইজ নো গয়টার, সেই ক্লাসিফিকেশন চলে আসলো যে হচ্ছে আমরা হচ্ছে পালপেট করার পর এই থাম জয়েন্টের দিক থেকে যদি লোবটা ছোট হয় তখন সেখানে কোনো গয়টার নেই, আর যখন এই লোবটা আমরা হচ্ছে পালপেট করার পর দেখবো যে আমাদের থাম জয়েন্টের থেকে বড় হয়েছে লোব তখন হচ্ছে সেখানে গয়টার আছে। এবং কী হলো তারপরে হচ্ছে আরও তিনটা পয়েন্ট আসছে, পয়েন্ট আছে সেগুলো হচ্ছে তোমরা বই থেকে পড়ে নিবা সেই ক্লাসিফিকেশনের মতো, যে হচ্ছে প্রথমে আমরা থাম দিয়ে জেন্টলি পালপেট করলাম, দেন হচ্ছে থাম্বের থেকে যদি ছোট হয় তাহলে সেখানে কোনো গয়টার নেই, এবং থাম্বের ইন জয়েন্টের থেকে যদি বড় হয় তাহলে গয়টার আছে। এবার আমরা কী করবো, পেশেন্টের হেডটা পিছনের দিকে এরকম সরাই দিব, সরাই দিয়ে যদি আমরা হচ্ছে লোকটা ভিজিবল পাই তাহলে সেটা হচ্ছে গয়টার আছে, আর যদি ভিজিবল না থাকে তাহলে হচ্ছে গয়টার নাই। দেন হচ্ছে আমরা হচ্ছে পেশেন্টকে আবার তার হেডটা নর্মাল পজিশনে নিয়ে আসবো, এবং নর্মাল পজিশন থেকেও যদি গয়টারটা দেখা যায় তাহলে তার গয়টার আছে, যদি লোকটা ভিজিবল হয় তাহলে গয়টার আছে, আর যদি না হয় তাহলে গয়টার নাই। দেন আমরা ওই পার্সনটা থেকে 10 মিটার দূরে যাব, দূরে যেয়ে তার হচ্ছে হেডটা নর্মাল পজিশনে রেখে যদি আমরা 10 মিটার দূরে থেকে তার লোক দুইটা বড় দেখতে পাই, চোখে দেখা যায়, তাহলে তাকে আমরা গয়টার সাসপেক্টেড পেশেন্ট হিসেবে ডিটেক্ট করতে পারবো। এভাবেই হচ্ছে এক্সামিনেশন অফ গয়টার, গয়টার এরকমভাবে পরীক্ষা করা হয়। তাহলে আমরা হচ্ছে আজকে কী কী বললাম, যে আইডেন্টিফিসেন্সি ডিজর্ডের ফলে কী হচ্ছে গয়টার হচ্ছে, গয়টার কী ইন্ডেমিক গয়টার কী, গয়টারের ক্লাসিফিকেশন কীভাবে, গয়টার ডেভেলপ হচ্ছে এবং গয়টারের প্রিভেনশন, এবং কীভাবে আমরা গয়টার এক্সামিনেশন করলাম এগুলো হচ্ছে পড়লাম। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেনশন, ক্লাসিফিকেশন অ্যান্ড হচ্ছে ডিফাইন ইন্ডেমিক গয়টার। প্রিভেনশনটা ইকিউ আসতে পারে, এজন্য সবাই বই থেকে দেখে পড়ে নেবা, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।